মাঝখানে তোমার বাচ্চা এসে তোমাকে ভেজাল করতে পারে। ক্ল্যারিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আর্টিকেল রাইটিং। ক্ল্যারিটি, স্বচ্ছতা, পরিষ্কার যেন বোঝা যায় তুমি কি বলতে চাচ্ছ। আমার সামনে তিনটা থিসিস আছে, কালকে পরীক্ষা নিব। এই থিসিস গুলো পড়ে আমি কিচ্ছু বুঝলাম না, কি সে চাইলো, কি সে স্বপ্ন দেখলো, কার উপরে স্বপ্ন দেখলো, কার উপরে কাজ করলো, কার সাথে কার অ্যাসোসিয়েশন করলো, কিচ্ছু বুঝলাম না। এইটা হলে হবে না। এইম অব দি সাইন্টিফিক আর্টিকেল রাইটিং ইজ টু কনভে দ্য মেসেজ টু দ্য রিডার্স, এটা আমার এইম। সো ইউ মাস্ট বি ভেরি প্রিসাইজ অ্যান্ড ইউ মাস্ট রাইট ইট ইউজিং অ্যাজ ফিউ ওয়ার্ডস অ্যাজ পসিবল, যতটা ছোট করে লেখা যায়। তবে তার মানে এই না কিন্তু আমি ছোট করতে গিয়ে আমি হাত কেটে ফেলবো, আমার কান কেটে ফেলবো, আমার মানে এসেন্সিয়াল অর্গানগুলো কেটে ফেলবো আমার সাইন্টিফিক আর্টিকেলের, নো, এটা না। হ্যাঁ, এসেন্সিয়াল এলিমেন্ট গুলো থাকবে, এসেন্সিয়াল মেসেজ গুলো থাকবে, তারপরে আমি যতটা সম্ভব ছোট রাখবো, যতটা সম্ভব সিম্পল ওয়ার্ড ব্যবহার করব, যতটা সম্ভব সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, শর্ট সেন্টেন্স উইথ সিম্পল ল্যাঙ্গুয়েজ, ব্র্যাভিটি উইদাউট স্যাক্রিফাইসিং দ্য এসেন্সিয়াল। ব্র্যাভিটি মানে ছোট করা, সংক্ষিপ্ত করা, উইদাউট স্যাক্রিফাইসিং দ্য এসেন্সিয়াল, এসেন্সিয়াল ইনফরমেশনকে স্যাক্রিফাইস না করে। সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য ভার্বোস টেক্সট, অতিরিক্ত কথাবার্তা, এগুলো তুমি অ্যাভয়েড করবে। ফ্যান্সি ওয়ার্ড, পম্পাস ওয়ার্ড, উলি ওয়ার্ড, এগুলো কোনোই দরকার নেই। লিটারেরি অর্নামেন্টস, নো, কোনো দরকার নেই। সিম্পল থাকবা, লিটারেরি অর্নামেন্ট দরকার, আমাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারলেই হবে। আর একটা কথা মনে রাখতে হবে, যখন একটা সাইন্টিফিক আর্টিকেল তুমি পাবলিশ করবা, এই আর্টিকেলটা তো পৃথিবীর সব মানুষই পড়বে। যারা ইংলিশের উপর মানে কি বলে অসাধারণ দক্ষতা আছে তারাও পড়বে, আবার যারা ইংলিশের উপর আমাদের মতো খুবই কম দক্ষতা আছে তারাও তো পড়বে। সুতরাং তোমাকে কিন্তু চিন্তা করতে হবে, সবচেয়ে কম দক্ষ যারা ইংলিশে, তাদের কথা মাথায় রেখে কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ এবং সেন্টেন্স গুলোকে ফর্মুলেট করতে হবে। যে এই জায়গাগুলা তুমি একটুখানি চিন্তা করে কথাবার্তা গুলা ঠিক করে লিখবা, ঠিক আছে। ইউ মাস্ট টেক কেয়ার অফ দি মিসপ্লেসড কমা, খুবই গুরুত্বপূর্ণ। একটা সাইন্টিফিক আর্টিকেল লিখে তুমি পাবলিশ করে দিলা জার্নালে, তারপরে দেখা গেল যেখানে একটা কমা কোথায় দিলা, খালি মিসপ্লেস হইলে অর্থ একদম ভিন্ন হয়ে যায়। এই যে একটা উদাহরণ দিলাম, এ ওম্যান কমা, উইদাউট হার ম্যান কমা ইজ নাথিং, এটা একটা মিনিং। আবার কমাটা খালি পরিবর্তন করো না, এ ওম্যান উইদাউট হার ম্যান ইজ নাথিং, দেখো কথা কেমন পরিবর্তন হয়ে গেছে। এই যে সাইন্টিফিক আর্টিকেল রাইটিং এর ব্যাপারে, সেন্টেন্স কনস্ট্রাকশনের ব্যাপারে তুমি খুবই কেয়ারফুল থাকবে, এই সমস্ত কমার ব্যাপারে। কমাটা মিসপ্লেস হয়ে গেলে তোমার মিনিং একেবারে পুরো চেঞ্জ হয়ে যাবে। এরপর আরেকটা কথা বলি, মাস্ট টেক কেয়ার অ্যাবাউট দ্য ফল্টি সিনট্যাক্স। সিনট্যাক্স কথার অর্থ হলো যে তোমার শব্দের মধ্যে, একটা বাক্যের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে, সে ওয়ার্ড কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড দিবা, সিকোয়েন্স অফ ওয়ার্ড, এগুলোকে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাক্স যেন ফল্টি না হয়, ফল্টি হলে মিনিং চেঞ্জ হয়ে যায়। এখানে কতগুলো এক্সাম্পল আমি ফানি ফানি এক্সাম্পল দিয়েছি, যেমন ধরো ওয়ানলি আবুল হিট কাবুল ইন দ্য রাইট আই, এই কথার অর্থ কি? অর্থ হলো কাবুলের ডান চোখে কেবলমাত্র আবুল হিট করেছে, পৃথিবীর আর কেউ হিট করেন, এটা মিনিং বুঝায়, তাই না? এখন এই অনলিটা যদি খালি এখানে দেই, আবুল অনলি হিট কাবুল ইন দ্য রাইট, তাহলে বোঝা গেল আবুল কেবলমাত্র কাবুলের ডান হাতে, ডান চোখে হিট করেছে, আর কোনো জায়গায় হিট করে, এই কথাটা কিন্তু একটা মিনিং কেমন পরিবর্তন। আর যদি এইভাবে দেই, আবুল হিট অনলি কাবুল ইন দ্য রাইট আই, তাহলে বোঝা যায় কি, যে আবুল শুধুমাত্র কাবুলের রাইট আইতে হিট করছে, সে অন্য আর কাউকে হিট করে, ঘুষি মারছে, অন্য কাউকে ঘুষি মারেনি, এরকম বুঝে।
তো এগুলো কিছু এক্সাম্পল। তারপর এই যে লাস্টটা দেখো তো, আবুল হিট কাবুল ইন দা অনলি রাইট টাইম। এতে বোঝা যায় যে আবুল কাবুলকে হিট করছে তার একমাত্র রাইট টাইমে, মানে তার আর বাম চোখ নাই, মানে বেটা কাবুলের কোনো বাম চোখ নাই, শুধুমাত্র ডান চোখই আছে, মানে অনলি রাইট আই, উপরে একটাই মাত্র চোখ, ডান চোখ তার উপরে মেরে দিচ্ছে, এরকম মিনিং বুঝা যে। এই জায়গাগুলো কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে সেন্টেন্স কনস্ট্রাকশনের সময়, বিকজ তুমি আর্টিকেলটা পাবলিশ করে তুমি তো ঘুমায় থাকবে, জানা তো চলে গেছে পৃথিবীর সব মানুষের কাছে, আর যদি একটা ভুল হয় তুমি এই ভুল আর জীবনে কারেকশন করতে পারো না, করলেও মানুষের মধ্যে একটা ইমপ্রিন্ট থেকে যাবে, ব্যাটা তো একবার ভুল করছিল, করিজান্ডাম দিয়ে অনেক সময় করে কারেকশন করে, কিন্তু সেটা খুব ফলপ্রসূ ইস্যু না। যেমন একবার কোন একটা জার্নাল, সিলেট মেডিকেল না কোন মেডিকেল জার্নাল যেন আর কি, একটা আর্টিকেল পাবলিশ করেছে, তো সেই আর্টিকেলের মধ্যে মানে প্রিন্সিপাল অথরের নামটাই নাই, অন্যদের নাম আছে, পাবলিশ হয়ে গেছে, কপি চলে গেছে সবার কাছে, এখন কি করব। তো ওই জার্নালের এডিটর আমাকে ফোন দিল একদিন, স্যার এটা কি করা যায় এখন? আমি বললাম কি আর করবা, পরবর্তী এডিশনটা যখন আসবে, পরবর্তী এডিশন যখন করবো তখন সেটা একটা করিজান্ডাম দিবা, এতটুকু, এর বেশি তো আর কিছু করার নাই। এখন এই করিজান্ডা দিলেই কি পারপাসটা সার্ভ হইল? হইল না। এই জন্য বলছি যে একবার পাবলিকেশন হয়ে গেলে এটা কিন্তু খুবই কঠিন। আর হলো যে আনইন্টারাপ্টেড ট্রানজিশন, তুমি যে আর্টিকেলটা লিখলা, যে কথাবার্তাগুলো বললা, কথাবার্তাগুলোর মধ্যে যেন ইন্টারাপশন না থাকে, ট্রানজিশনটা যেন আনইন্টারাপ্টেড, মানে কানেক্টেড আইডিয়াস, আইডিয়াগুলো যেন একটার সাথে একটা কানেক্টেড থাকে, এইরকম ভাবে তোমাকে লিখতে হবে। যেমন এইভাবে বলো, উই ফাউন্ড দ্যাট, কি পাইলা বলো, এরপরে উই বিলিভ দিস মিন্স দ্যাট, মানে তুমি যাহা পেয়েছ তাহার অর্থ কি, পরের সেন্টেন্সে লিখে দিল। তাহলে প্রথম সেন্টেন্সে তুমি কি পেয়েছো এটা বললা, আর তুমি যাহা পেয়েছো তার মিনিং কি, তারপর পর চলে আসতো, তার মানে কানেক্টেড আইডিয়া। এরপরে অ্যান অল্টারনেট এক্সপ্লেনেশন অফ দিস ইজ দ্যাট, মানে তুমি যাহা পেয়েছো তার বিকল্প এক্সপ্লেনেশন কি, তার মানে এটাও কানেক্টেড আইডিয়া। তারপরে দিস রেজাল্টস আর কনসিস্টেন্ট উইথ সামবডি এলস, মানে তুমি যাহা পেয়েছো তা আর কার কার সাথে কনসিস্টেন্ট, দেখো এটাও কানেক্টেড আইডিয়া। উই অলসো ফাউন্ড দ্যাট অ্যাপার্ট ফ্রম দিস, আমরা আরো কিছু পেয়েছি, এই যে এইভাবে তুমি বললে, মানে আগের কথার সাথে পরের কথার যেন মানে কনসেপচুয়াল কানেকশন থাকে, আইডিওলজিক্যাল কানেকশন যেন। এটা ফলে যখন রাইট আপ করবা তখন প্রত্যেকটা রাইট আপের তিনটা পার্ট থাকা উচিত, ফলো, এটাকে বলে ইউ হ্যাভ টু ফলো দ্য প্রিন্সিপল অফ দি থ্রি পার্ট স্ট্রাকচার ফর এভরি সেকশন অফ দি সাইন্টিফিক আর্টিকেল। তুমি অ্যাবস্ট্রাক্ট লিখবা, ইন্ট্রোডাকশন লিখবা, বিশেষ করে ইন্ট্রোডাকশন, ডিসকাশন লিখবা। তো বলছি যে প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা সেকশন লেখার সময় আমরা চেষ্টা করব, সবসময় পারি না, সবসময় করা যায় না, তবে চেষ্টা করো থ্রি পার্ট স্ট্রাকচার ফলো করতে। আর এই থ্রি পার্ট স্ট্রাকচারটা কি, প্রথমে একটু বলতে হবে কি আসিতেছে, কি আসিতেছে এটা প্রথমে বলতে হবে, টেল হোয়াট ইউ আর গোয়িং টু টেল, তুমি কি বলতে যাচ্ছ এটা আগে বলো। এরপরে ইউ টেল মানে মেইন ইনফরমেশন ইউ মানে ওয়ান্টস টু কনভে, মেইন কথাটা এইভাবে বলো। লাস্টে বলো টেল হোয়াট ইউ হ্যাভ টোল্ড, তুমি যাহা বলিয়াছো সেটা আবার বলো। এটা হলো একটা মানে একটা একটা আরবিট্রারি মানে কি বলে কনসেপচুয়াল ফ্রেম টু রাইট আপ ইচ অ্যান্ড এভরি সেকশন অফ এ সাইন্টিফিক আর্টিকেল। তুমি কি বলতে যাচ্ছ, কি বলতে চাচ্ছ এটা আগে এক লাইন দুই লাইনে বলে নাও। এরপরে তুমি যাহা তথ্য দিতে চাও এটা বলো। এরপরে শেষে বলো তুমি কি বলেছ। একটা উদাহরণ আমি তোমার সামনে দিলাম, ফার্স্ট পার্ট টেল হোয়াট ইউ আর গোয়িং টু টেল, তাই তো? তাহলে ফার্স্ট পার্টে আসি। মেনি রিসার্চ ইনভেস্টিগেটেড অ্যাসোসিয়েশন বিটুইন দ্য লিভিং অ্যারেঞ্জমেন্টস
of people with psychiatric disorder following discharge from hospital and readmission rate to hospital. Okay, it is proposed to review this work. Many research investigated association between the living arrangement of people with psychiatric disorder following discharge from hospital and readmission rate to hospital. Psychiatric disorder jara bhoge tara hospital theke jokhon discharge hoy howar pore tara kothay thake kothay tara boshobash kore oi je mane living arrangement tahar sathe readmission rate to hospital associated. It is proposed to review this work. Eti ekhon review korbo. Tar mane tumi bole felecho what is coming. What I am going to tell, eta ami bole felechi. Je psychiatric disorder patient gula hospital theke release howar pore tader living arrangement ta ki. সেই লিভিং অ্যারেঞ্জমেন্ট ডিটারমাইন করে তাদের সাবসিকুয়েন্ট মানে রিঅ্যাডমিশন টু হসপিটাল, এই কথাটি এখন রিভিউ করা হবে। সো ইউ হ্যাভ অলরেডি টোল্ড হোয়াট ইউ আর গোয়িং টু টেল, এবার সেকেন্ড পার্টে গিয়া তুমি এই পুরো জিনিসটা আলোচনা করো। অ্যান্ড সেকেন্ড পার্ট অবভিয়াসলি উইল বি মাচ মোর ভলিউমিনাস, অনেক কথা এখানে বলবো। বলা শেষ, এবার থার্ড পার্টে আসো, কি বলবা? People with psychiatric disorder who live outside of the family home, মানে পরিবারের বাহিরে যারা বসবাস করবে, they have 2 to 3 times higher rate of readmission to hospital than the people who live in the home. Psychiatric disorder patient hospital থেকে রিলিজ হয়ে গিয়ে যারা পরিবারের সাথে থাকে আর যারা পরিবারের বাহিরে থাকে, পরিবারের বাহিরে যারা থাকে তাদের ক্ষেত্রে রিঅ্যাডমিশন টু হসপিটাল রেট ইজ 2 to 3 টাইমস মোর। তার মানে প্রথমে কি বললাম, প্রথম পার্টটা কি ছিল, আই হ্যাভ টোল্ড হোয়াট আই এম গোয়িং টু টেল, দ্বিতীয় পার্টে আমি যাহা বলিতে চাই তাহা, লাস্ট পার্টে আমি কি বললাম, সামারি। মানে এক একটা সেকশনকে এইভাবে যদি চিন্তা করি আমরা তাহলে লেখাটা সুন্দর হয়। তার মানে এই থিম কিন্তু প্রতিটা সেকশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে প্রযোজ্য, ডিসকাশনের ক্ষেত্রে প্রযোজ্য, এরকম রেজাল্টের ক্ষেত্রে প্রযোজ্য। অনলি ওয়ে টু রাইট ওয়েল ইজ টু রাইট, এটা খুবই প্রাচীন একটা প্রবাদ, চাইনিজ প্রবাদ। অনলি ওয়ে টু রাইট ওয়েল ইজ টু রাইট, লিখো, লিখতে লিখতেই হয়ে যাবে। রাইট, রিড, রিরাইট, এভরি ভার্সন উইল বি বেটার দেন ইটস প্রি ডিসিসর, মানে আগেটার চেয়ে পরেরটা অনেক ভালো হবে। লিখতে লিখতেই লেখা হয়ে যায়, লিখতে লিখতেই শিখা হয়ে যায়। আমরা ছোটবেলায় স্কুলে দেখতাম, যখন পড়তাম তখন ছেলেমেয়েরা প্রেম করত, প্রেমপত্র লিখতো। আজকাল তো প্রেমপত্র জাদুঘরে চলে গেছে, প্রেমপত্র লাগে না, চ্যাটিং প্যাটিং দিয়ে তোমাদের কাজ শেষ। কিন্তু এই প্রেমপত্র লেখাটা ছিল একটা আর্টিস্টিক, আজকাল তো তোমরা খালি HBD দিয়ে প্রেম সারে ফেলতেছো। HBD আর কি, কি বলে কি জানি বল, OMG, HBD, তারপরে TIA ইত্যাদি ইত্যাদি। এখানে বাংলা সাহিত্যের কোনো বালাই নেই, ভালো ভালো শব্দের কোনো বালাই নেই, কিচ্ছু না। কিন্তু আগেকার ছেলেমেয়েরা যখন প্রেমপত্র লিখত, উচ্চ মানের বাংলা, শরৎচন্দ্র, বঙ্কিম, তারপরে রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে যাযাবর, এদের বই পুস্তক পড়ে পড়ে সেরকম বাংলা মানে রপ্ত করত, সেরকম ব্যাকরণ রপ্ত করত, সেইগুলো দিয়ে চিঠি লিখত। হ্যাঁ, তো এই ওই চিঠির স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করত, মানে প্রেমের এর কি রাজি না অরাজি, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড, চিঠির স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটা ডিটারমাইন। আমি অনেক মেয়েকে দেখেছি, একটা ছেলে চিঠি লিখেছে এমন বাজে শব্দ, ভুলবাল শব্দ, ভুল ইংরেজ, ভুল বাংলা সাহিত্য নাই, ওই মেয়ে তো তারে গালি গালাজ করলো, তুমি কি লিখছো, ল্যাবরা তো কিছুই করো না, বাস গেল গিয়া শেষ। কাজী তখন দেখতাম যে
এজন্য যারা নাকি লিখতো প্রথম চিঠিটা খুবই আবিজাবি হইতো, একটা ভালো হইতো না। কিন্তু প্রেমপত্র তো যদি হলে একটা অ্যাকসেপ্ট হয় তারপরে তো হলে লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতে 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 দেখা গেল শেষে এমন এক্সপার্ট হয়ে গেল, এত সুন্দর করে প্রেমপত্র লিখতে পারে। কেমনে হয়েছে? রাইট রাইট রাইট, বারবার লিখো, লিখতে লিখতে হয়ে যায়। আর্টিকেল সাইন্টিফিক আর্টিকেল তাই, ওয়ান কাইন্ড অফ প্রেমপত্রের মতোই তো এটা, তাই না? Now you go for choosing of journal. কোন জার্নালে তুমি পাবলিশ করবে আর্টিকেল, এই সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন কোন জিনিস তুমি কনসিডারেশনে নিবা, প্রথম টাইপ এন্ড ওয়াইট অফ রিডারশিপ, মানে হলো তুমি যে, এই মেয়ে তুমি এটা মিউট করো, তুমি তুমিও সাইন্টিফিক আর্টিকেল কেমনে লিখতে হবে, তোমার বাচ্চার শিখাইতেছো কেমনে হবে, এগুলো তো ঠিক না। বাচ্চারা বলে শিখাই ফেলো তাহলে তো ভালো লাগে। তো টাইপ এন্ড ওয়াইড অফ রিডারশিপ মানে তুমি যে জার্নালটা চুজ করবে আগে দেখবা ওই জার্নালের রিডার কারা, রিডার কারা। তুমি একটা ধরো সে কি বলে তোমার, ধরো কি বলে প্যাথোলজির কোন একটা আর্টিকেল তুমি লিখেছো, প্যাথোলজির হিস্টোপ্যাথোলজি রিলেটেড, তুমি এটা কি জার্নাল অফ গাইনোকোলজিতে পাবলিশ করতে যাবা? জার্নাল অফ গাইনোকোলজি অ্যানাটমিতে একটা আর্টিকেল লিখলাম, এটি কি আমার মানে জার্নাল অফ অবস্টেট্রিক্সে দিব? দেব না, কারণ আমাকে চিন্তা করতে হবে যে ওই জার্নালের রিডার কারা, আমাকে বুঝতে হবে যে আমি যাহা পাবলিশ করতে যাচ্ছি এটা মূলত কার জন্য, মূলত অবশ্য অবশ্য সব পাবলিকেশনই সবার জন্য, এটাও ঠিক, মানে যে কোনো একটা সাইন্টিফিক আর্টিকেল সবাই পড়তে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে আগে বুঝতে হবে আমার মেইন টার্গেট মানে অডিয়েন্স কারা, রিডার কারা। সেই রিডার যে জার্নালের সাথে আছে তুমি সেই জার্নালটা চুজ করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওয়াইড অফ রিডারশিপ, ওয়াইড মানে কোন একটা জার্নালের মানে নাম্বার অফ রিডার কি পরিমাণ আছে, এগুলো বোঝা যায় যে জার্নালের মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখে। যে জার্নাল অনেক ভালো তার রিডারের সংখ্যা বেশি, তো তুমি ওইভাবে চিন্তাটা করবে। ইউ হ্যাভ টু ম্যাচ দ্য মেরিট অফ ইউর রিসার্চ, তোমার রিসার্চের যে মেরিট, সরি আনবায়াসড, এটাকে তোমার অ্যাসেস করতে হবে। অ্যাসেস করে তুমি যদি মনে করো যে তোমার এই জার্নাল মানে আর্টিকেলটা, আর্টিকেলের মেরিটটা একটু মিডিয়াম টাইপের একটা আর্টিকেল ফ্রম সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ অ্যাজ ওয়েল এস ফ্রম ইমপ্লিকেশনাল পয়েন্ট অফ ভিউ, তুমি নিশ্চয়ই তোমার ওই জার্নাল চুজ করবে না, রাইট? তুমি ল্যান্সেট, আমেরিকান জার্নাল অফ মেডিসিন, এগুলো তুমি চুজ করবে না, কারণ তোমার নিজেকে আগে অ্যাসেস করো যে তোমার কোয়ালিটি কতটুকু, এবং ওই রকম কোয়ালিটি সম্পন্ন জার্নালের কাছে তোমাকে যেতে হবে। কাজে এই জায়গাটা তোমাকে চিন্তা করবে। আর জার্নালের কোয়ালিটি এটা বোঝার জন্য কতগুলো ফ্যাক্টর আছে আমি পরে আলোচনা করব। টাইম টেকেন ফর অ্যাসেসিং দ্য পেপার, অনেক জার্নাল 6 মাস টাইম নেয় অ্যাসেসমেন্ট করার জন্য, কোনো জার্নাল 8 মাস টাইম নেয়, কোনো জার্নাল 2 মাস টাইম নেয়, এরকম আছে। তো তুমি যদি মনে করো যে তোমার এই আর্টিকেলটা তাড়াতাড়ি পাবলিশ করা দরকার যে কোনো রিজনেই হোক না কেন, তাহলে তুমি এমন একটা জার্নাল চুজ করবো যে জার্নাল খুব তাড়াতাড়ি অ্যাসেস করে। এটা বুঝবা কেমনে? ওই যে দেখো, মানে ওয়েটিং পিরিয়ড বিটুইন অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পাবলিকেশন, এটাও আরেকটা ইস্যু। যে ধরো জার্নালটা অ্যাসেস হয়েছে, পিয়ার রিভিউ হয়েছে, হওয়ার পরে তোমাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিল, এরপরে কবে পাবলিশ হবে এটাও একটা বিষয়। কোনো কোনো জার্নাল অ্যাকসেপ্টেন্স লেটার যে ডেটে তোমাকে দিবে সেখান থেকে হয়তো 6 মাস পরে পাবলিকেশন হবে। তোমার দরকার আজকে 1 মাসের মধ্যে, তুমি তো এই জার্নাল চুজ করবো না। এগুলো বুঝবা কেমনে? এগুলো হলো যে জার্নালে তুমি দেওয়ার চিন্তা করবা সেই জার্নালগুলো পড়বা, ওই ওই জার্নালের কিছু ইস্যু, লেটেস্ট কিছু ইস্যু, 2-3টা ইস্যু পড়বা, সেখানে লেখা থাকে ভালো ভালো জার্নালের
মানে গুড জার্নাল যেগুলো সেখানে তাদের প্রিন্টিং ডেট অফ মানে প্রিন্ট করা থাকে ডেট অফ সাবমিশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, ডেট অফ সাবমিশন এবং অ্যাকসেপ্টেন্স এটা লেখা থাকে ভালো ভালো জার্নাল। সেখান থেকে বুঝতে পারবো যে কতটা সময় তারা নিচ্ছে ফর অ্যাসেসমেন্ট। আবার কোন কোন জার্নালে মানে প্রম্পট ইলেকট্রনিক পাবলিকেশন অন ওয়েবসাইট পেন্ডিং পাবলিকেশন ইন প্রিন্ট, মানে একদম কি বলে ইন প্রিন্ট পাবলিকেশনের আগেই কোন কোন জার্নাল করে কি ইলেকট্রনিক মিডিয়াতে পাবলিশ করে ফেলে, ওয়েবসাইটে পাবলিশ করে ফেলে। আমরা অনেক আর্টিকেল দেখি ল্যান্সেটের ওয়েবসাইটে পাওয়া যায় কিন্তু ল্যান্সেট আর্টিকেলটার মধ্যে মানে কি বলে জার্নালটার মধ্যে এখনো আসে, মানে এটা হয়তো প্রেসে আসে প্রিন্টের জন্য অপেক্ষা করছে কিন্তু ওরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে। এগুলো দেখবো, এগুলো দেখে তুমি সিদ্ধান্ত দেবে। তারপরে কোয়ালিটি অফ জার্নাল, জার্নালের কোয়ালিটি কি, অ্যান্ড ফাইনালি জার্নালের পলিসি কি। জার্নালের পলিসি না দেখে কোনো জার্নালে যদি তুমি আর্টিকেল সাবমিট করো তোমার আর্টিকেল বাউন্স হয়ে যাবে, হয়তো তাদের পলিসির সাথে তোমার এটা মিলছে না, তাই না? তারপরে পলিসি অফ ইউর ডিপার্টমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন, তুমি যে ডিপার্টমেন্টে কাজ করো তুমি যে প্রতিষ্ঠানে কাজ করো তার তো কিছু পলিসি থাকতে পারে। যেমন বিএমআরসির গ্র্যান্ট নিয়ে আমি একবার একটা রিসার্চ করেছিলাম, বেশ কয়েকটি করেছি। তো এগুলো যখন পাবলিশ করতে গেলাম তখন বিএমআরসি আমাকে মানে কন্ডিশন দিল, বলে যে না আপনি কিন্তু আমাদের আমাদের জার্নালে আর্টিকেল পাবলিশ করতে অন্য কোথাও করতে পারবেন। এই যে দেখো এটা একটা ইনস্টিটিউশনাল কি বলে পলিসি, আমাদের রিসার্চ গ্র্যান্ট নিয়ে আপনি রিসার্চ করছেন আমাদের জার্নালে পাবলিশ করতে, বিএমআরসির বুলেটিন জার্নালে পাবলিশ করতে, এগুলো জানতে হবে। ডোন্ট বি ওভার অ্যাম্বিশাস অ্যান্ড বি রিয়ালিস্টিক, তুমি কতটুকু তোমার দৌ তোমার কতটুকু ওয়েট ওই ওয়েট অনুযায়ী তুমি ওই রকম ওয়েটের একটা জার্নাল খুঁজবে, আনরিয়ালিস্টিক হবে না। তোমার ওয়েট এতটুকু মানে 5 কেজি মানে সাইন্টিফিক ওয়েট বলতে চাচ্ছি আর্টিকেলের, আর তুমি ল্যান্সেটে পাবলিশ করার স্বপ্ন দেখবা এটা তো হবে না। একটা ভালো জার্নালের ক্রাইটেরিয়া কি, এই যে দেখো জার্নালস ইনডেক্সড ইন পাবলিক ডাটাবেস লাইক পাবমেট, যারা পাবমেটে ইনডেক্সড এগুলো ভালো জার্নাল, মানে একেবারে সন্দেহাতীত ভাবে নিশ্চিত। এখন তো এগুলো মানে কি বলে চেক করা খুব সহজ, তুমি খালি পাবমেটে যে ওই জার্নালের নামটা লিখে সার্চ দিবা দেখবা এটা ইনডেক্স নাকি নট ইনডেক্স বাইরে যাবে। তারপরে জার্নালস উইথ হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর, যে সমস্ত জার্নালে ইম্প্যাক্ট ফ্যাক্টর হাই এগুলো জার্নালে লেখা থাকে, জার্নালের কোন জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কি IF এগুলো লেখা থাকে জার্নালের মধ্যে। ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক কিছু দিয়ে ডিটারমাইন হয়, তো এটা কিন্তু একটা বড় একটা ইস্যু কোন একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কিভাবে ডিটারমাইন করা হয়। অনেক পলিসি আছে, হালকা পাতলা ভাবে আমরা এতটুকু বুঝি যে কোনো একটা জার্নালের কোনো একটা আর্টিকেল যদি পাবলিশ হয় তো তখন ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার যারা তারা অ্যাসেস করে এইভাবে যে ধরো ল্যান্সেটের মধ্যে একটা জার্নাল একটা আর্টিকেল পাবলিশ হয়েছে বা আমেরিকান জার্নাল অফ মেডিসিনে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, তারা দেখে এই আর্টিকেলটা প্রতি বছর কতজন লোক সাইট করে তাদের অন্য অন্য মানে পেপার রাইট আপে, যত বেশি সাইট করবে এটা তত ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি হবে। এটা হলো একটা, আরো অনেক কি বলে মানে নিয়ম কানুন আছে, অনেকগুলা মানে আসপেক্ট আছে যেগুলো দেখে দেখে একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখে এটা যত হাই হবে তত ভালো। ট্রাই টু অ্যাভয়েড দ্য প্রিডেটরি জার্নাল, এটা খুবই ইম্পর্টেন্ট, ইউ মাস্ট অ্যাভয়েড দ্য প্রিডেটরি জার্নাল। প্রিডেটরি জার্নালের পাবলিকেশন কিন্তু মানে অ্যাকসেপ্টেড হয় না সেইভাবে। আমি জানি আমাদের দেশে বলে অনেক অনেক লোকের অনেক জার্নাল মানে আর্টিকেল প্রিডেটরি জার্নালে পাবলিশ হয় এবং ওই সমস্ত পাবলিকেশন দিয়ে আমি একদম মানে চাক্ষুষ সাক্ষী এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে এমন কিছু লোকের প্রমোশন হয়েছে।
বোর্ড ইমপ্রেসড, ও ফাইন, এত সুন্দর সুন্দর পাবলিকেশন বাহিরের জার্নালে, কিন্তু বোর্ডে যারা আছে তারা প্রিডেটরি শব্দটাই জানে। আমি আই এম সরি টু সে, প্রিডেটরি জার্নাল নামে একটা, প্রিডেটরি জার্নাল নামে একটা শব্দ আছে, এই জিনিসটা ওনারা জানেন। কাজে এটা কি প্রিডেটরি জার্নাল কিনা কেউ কি চেক করে আসছে? বাইবেল বোর্ডে যে বসছে কেউ চেক করে আসে? সুতরাং আমাদের দেশে কিন্তু প্রিডেটরি জার্নালের আর্টিকেল দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে অসম্ভব। যখনই কোনো একটা জার্নাল তুমি মানে একটা পাবলিকেশন সাবমিট করবা, চট করে ওনারা দেখে ফেলে যে দেখি তো এই জার্নালটা কি প্রিডেটরি জার্নাল কিনা দেখার অনেক অত্যাধুনিক সিস্টেম আছে। আমাদের সুবিধা হলো এই, আমাদের দেশে এই সিস্টেমই নাই, প্রাতিষ্ঠানিকভাবে এই সিস্টেমটা নাই একটা চেক করার, শর্টলি উইদিন শর্টেস্ট পসিবল টাইম চেক করার কোনো সুযোগ এখানে নাই। তো যাই হোক, প্রিডেটরি জার্নাল অ্যাভয়েড করবা। এটা কারা প্রিডেটরি জার্নালগুলো কারা? Open access medical journal that publish articles online with little or no peer review. তোমার মধ্যে তোমার কাছে তোমার মেইলে দেখবা অনেক সময় বিভিন্ন জার্নাল থেকে কি বলে ইনভাইটেশন আসে যে সাবমিট ইউর আর্টিকেল ইন আওয়ার জার্নাল। চাপা টাপা মাইরা বলবে আমার জার্নাল অমুক, ইম্প্যাক্ট ফ্যাক্টর অমুক, অমুক তমুক, নানান কথাবার্তা বলবে, তুমি হয়তো ইমপ্রেসড হয়ে যাবে। এরা হলো ওপেন অ্যাক্সেস মেডিকেল জার্নাল, এবং তারা আর্টিকেল পাবলিশ করে টাকার বিনিময়ে তোমার কাছে প্রথমে বিশাল অঙ্ক দাবি করবে। তুমি যদি রেসপন্ড না করো তারপরে আবার অঙ্ক কমে আসে, টাকার অঙ্ক কমে আসে, এবং শেষে এমন আমি দেখেছি উইদাউট মানি পাবলিশ করে দিছে, প্রথমে চাইছে অনেক টাকা। এগুলো হলো প্রিডেটরি জার্নাল, তারা পিয়ার রিভিউ করে না। ইউজুয়ালি দে আর নট ইন্ডেক্সড জার্নাল ইন পাবলিক ডাটাবেস লাইক পাবমেড, পাবমেড এগুলো ইন্ডেক্স না। আবার ইন্ডেক্স থেকেও কিছু কিছু এরকম দুই নম্বরই করে যাদের নাকি একটু লো মানে কি বলে কোয়ালিটি। তবে এটুকুই মনে রাখবা যে যারা নাকি পাবমেডে পাবলিক ডাটাবেজে যারা ইন্ডেক্সড আছে তারা সাধারণত প্রিডেটরি জার্নাল হয় না, এবং তাদের লো ইম্প্যাক্ট ফ্যাক্টর, ইম্প্যাক্ট ফ্যাক্টরটা খুবই লো। হয়তোবা মানে পাবলিক ডাটাবেজে পাবমেডে তারা এনলিস্টেড আছে কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টর খুবই লো, কেউ তাদের কাছে আর্টিকেল সাবমিট করে না। তখন তারা করে কি এই আকামগুলো করে, ইনভাইট করে, লোভ হয়ে ফেলে, কারণ তাদের তো কোনো পিয়ার রিভিউ নাই, যার জন্য এগুলো ব্যবসা, ওয়ান কাইন্ড অফ বিজনেস। এগুলো তোমার কাছে যে টাকাটা নেব এটিই তাদের বিজনেস। হাউ টু স্পট দ্য প্রিডেটরি জার্নাল, কিভাবে তুমি আইডেন্টিফাই করবা যে জার্নালটা প্রিডেটরি জার্নাল কিনা? ওই যে চেক দ্য ওয়েবসাইট থরোলি, ওই জার্নালের তুমি ওয়েবসাইটটা থরোলি তুমি দেখো, এন্ড ইউ চেক ইফ দ্য জার্নাল ইজ ইনডেক্সড ইন পাবমেড, পাবমেড এর ইনডেক্স করা আছে কিনা, এন্ড চেক দ্য এডিটোরিয়াল বোর্ড এন্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর অফ দ্যাট জার্নাল। ওই জার্নালের যারা এডিটোরিয়াল বোর্ড তাদেরকে দেখো এবং তাদের প্রোফাইল দেখো, প্রোফাইলটা যদি খুব উচ্চ মানের হয় তাহলে বুঝবা যে হ্যাঁ এটা হয়তো বা প্রিডেটরি জার্নাল নয়, আর নিম্ন মানের যদি হয় আমার মতো ফালতু লোক যদি হয় দেখা যাবে যে তার এডিটোরিয়াল বোর্ডে আমার নাম বিকে আসছে, নগণ্য একটা লোক, তাহলে এগুলো প্রিডেটরি জার্নালের ইন্ডিকেশন, এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর লো এগুলো প্রিডেটরি জার্নালের ইন্ডিকেশন। লুক ফর দি পিয়ার রিভিউ প্রসেস, তুমি একটা জার্নালের পিয়ার রিভিউ প্রসেসটা দেখো। যারা প্রিডেটরি জার্নাল তাদের প্রসেসটা খুবই শর্টকাট এবং অনেক সময় কি বলে পিয়ার রিভিউই করেন না, করে দিতে উইদাউট পিয়ার রিভিউ। এন্ড ইউ চেক অ্যাবাউট দ্য পাবলিকেশন টাইমলিনেস, টাইম মতো পাবলিকেশন হয় কিনা দেখো। কেমনে দেখবা ওই পার্টিকুলার জার্নালের মানে পাঁচ সাতটা ইস্যু, লেটেস্ট পাঁচ সাতটা ইস্যু তুমি একটু দেখো, গো থ্রু করো, পাওয়া যাবে। এই সব চিন্তা করে 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 তুমি তিনটা জার্নালের নাম শর্টলিস্ট করো, তিনটা জার্নাল অ্যাটলিস্ট শর্টলিস্ট করো ইন অর্ডার অফ প্রায়োরিটি। কেন একটাতে না হলে যেন আরেকটাতে দিতে পারো, একটাতে না হলে যেন আরেকটাতে দিতে পারো, এরকম তিনটা জার্নালের নাম শর্টলিস্ট করবা, জার্নাল নাম্বার 1, 2, 3। ঠিক আছে, প্রথমে জার্নাল নাম্বার 1 এ পাঠাবো, যদি আমার
অ্যাকসেপ্ট করে পাবলিশ করে ওকে, না করলে সেকেন্ডটাতে পাঠাবো, সেখানেও যদি না হয় থার্ডটাতে পাঠাবো, এই এইভাবে। স্টাডি দ্য স্টাইল অ্যান্ড ফরম্যাট অফ জার্নাল চুজেন, তুমি যে জার্নালটা চুজ করলা ফাইনালি যে এখানে আমি আর্টিকেল সাবমিট করব, এবার এই জার্নালের স্টাইলটা ভালো করে পড়ো, ফরম্যাটটা ভালো করে পড়ো, কেমন করে ওই জার্নালের রিসেন্ট কিছু ইস্যু ডাউনলোড করে দেখো যে ওই জার্নালে যে সমস্ত আর্টিকেল পাবলিশ হয় তার স্টাইলটা কি, তার ফরম্যাটটা কি, ভালো করে পড়ে তারপরে ওইভাবে লিখবা। And you have to study the instructions for author of the chosen journal. Prottekta journal er kintu instruction to author bolle ekta sections oi journal er website e duple tumi peye jabe instruction to author. Shei instruction ta ekdom to the point e tomake follow korte hobe, to the point e follow korte. কথার কথা, কোন একটা জার্নালের ইনস্ট্রাকশন টু অথরে যদি বলে যে তোমরা কোনো সাবটাইটেল দিবা না, কোনো রানিং টাইটেল দিবা না, তোমাকে দিতে দিলে অ্যাকসেপ্ট করবে না, যা ইনস্ট্রাকশন একদম টু দ্য পয়েন্টে ফলো করো। সাম কমন ইনস্ট্রাকশনস, যে কোনো জার্নালে কিছু কিছু কমন ইনস্ট্রাকশন থাকে, সেটা হলো এ গুড কোয়ালিটি A4 পেপার, 12 পয়েন্ট স্ট্যান্ডার্ড ফর্ম উইথ ডাবল স্পেসিং, এগুলো লেখা থাকে, তোমরা তাই এভাবে করবে, 5 সেন্টিমিটার মার্জিন অন দা লেফট, 2-3 সেন্টিমিটার মার্জিন অন দা রাইট রেখে টাইপ করবে, পেজিনেশন স্টার্টেড ফ্রম দি টাইটেল পেজ বাই অ্যারাবিক নিউমারেল, নট রোমান, মাইন্ড ইট, অ্যারাবিক নিউমারেল একদম টাইটেল পেজ থেকে স্টার্ট করো, টেবিলস এন্ড ফিগার্স আর নাম্বার্ড বাই অ্যাগেইন অ্যারাবিক নিউমারেল, কয়টা টেবিল দিবা, কয়টা ফিগার দিবা, এটা মানে আর্টিকেল লিখতে গেলে কয়টাই বা টেবিল থাকে, ফিগারই বা কয়টা থাকে, তিনটা চারটা পাঁচটা টেবিল থাকতে পারে, সর্বোচ্চ পাঁচটা ফিগার থাকতে পারে, এগুলা অ্যারাবিক নিউমারেলের নাম্বার, ফার্স্ট পেজে কি দিবা, সেকেন্ড পেজে কি দিবা, থার্ড পেজে কি দিবা, এগুলো একটা ইনস্ট্রাকশন থাকে, ফার্স্ট পেজে তুমি টাইটেল দিবা, অথর তোমার নাম দিবা, তোমার ডিপার্টমেন্ট তোমার ইনস্টিটিউশনের নাম দিবা, এবং করসপন্ডিং অথর কারা, এ হবে অথর ফর করসপন্ডেন্স, তার নামটা দিতে হবে, অথর ফর করসপন্ডেন্স দিতে হবে এই জন্য যে এই আর্টিকেলটা পাবলিশ হয়ে গেলে যদি কোনো রিডার এই আর্টিকেল সম্পর্কে জানতে চায়, আরো কিছু জানতে চায়, তাহলে কার সাথে যোগাযোগ করবে, তখন একটা নাম দিতে হয়। সেকেন্ড পেজে কি দিবা, ডিক্লারেশন সাইন বাই অল অথর্স, সকল অথরদের সাইন করা একটা ডিক্লারেশন দিতে হবে সেকেন্ড পেজে, ঠিক আছে। থার্ড পেজে দিবা কি, অ্যাবস্ট্রাক্ট এন্ড কিওয়ার্ড, ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি নাম্বার, মানে অ্যাবস্ট্রাক্টের জাস্ট নিচে দুটো জিনিস দিতে হয়, একটা কিওয়ার্ড, আর যদি সেটা ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে থাকে তাহলে ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রেশন নাম্বার একটা থাকে, সেই নাম্বারটা দিতে হয়। থার্ড পেজ, এটা কিন্তু তুমি তুমি কি বলে আর্টিকেলটা লিখার স্টাইল, ওরা কিন্তু ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ এইভাবে কিন্তু তারা প্রিন্ট করবে না, তারা প্রিন্ট করবে তাদের মতো করে, কোনো স্পেস নষ্ট না করে একদম কন্টিনিউয়াস প্রিন্ট করে দেবে। ফলোইং পেজে কি থাকবে, সিরিয়ালি প্রথমে দিবা টেক্সট, তোমার আর্টিকেল পুরাটা লেখবা ফলোইং পেজে, তাহলে ফার্স্ট পেজে কিছু, সেকেন্ড পেজে কিছু, থার্ড পেজে কিছু কথা, তারপরে ফোর্থ পেজ থেকে শুরু করে যে কয়টা পেজ লাগে ওই কয়টা পেজের মধ্যে তুমি টেক্সট লিখবা, প্রথমে টেক্সট, এরপরে অ্যাকনলেজমেন্ট, তারপরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এন্ড ফাইনালি রেফারেন্স লিস্ট বা লিস্ট অফ রেফারেন্স।
এইতো এইটা একটা কমন ইনস্ট্রাকশন থাকে মোস্ট অফ দ্য জার্নালের, কমন কমন। এর বাইরে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন কোনো জার্নালের থাকতে পারে, তুমি যে জার্নালে পাবলিশ করবে সেই জার্নালের সেই স্পেশাল ইনস্ট্রাকশনটা দেখে তারপরে তুমি কাজটি করো। সাইজ এন্ড ভলিউম কি দিবা? প্রেফারেবলি 10 জার্নাল পেজেস। তুমি যে জার্নালটা, যে জার্নালে আর্টিকেল সাবমিট করার চিন্তাটা করেছো, সিদ্ধান্তটা নিয়েছো, সেই জার্নালের মানে তুমি কি বলে পেজটা কেমন, কত বড়, এগুলো তো দেখবা। দেখে 10 জার্নাল পেজের সমতুল্য করে তুমি লিখবা। 10 জার্নাল পেজ মানে 5টা পাতা, পাতা এপিট উপিট, তাহলে পেজ হলো 10টা। ঠিক আছে, সেখানে একটা আরবিট্রারি কি বলে ডিভিশন এইভাবে আমরা করতে পারি। টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্টের জন্য একটা পেজ ব্যবহার করব, ইন্ট্রোডাকশনের জন্য একটা পেজ ব্যবহার করব, মেথডস এর জন্য একটা পেজ ব্যবহার করব, রেজাল্টের জন্য দুইটা পেজ ব্যবহার করব, ডিসকাশনের জন্য দুইটা পেজ, রেফারেন্সের জন্য একটা পেজ। এটা একটা আরবিট্রারি ডিভিশন, একটা আরবিট্রারি, এটা কিন্তু কোনো কোরআন হাদিস না, আরবিট্রারি একটা ডিভিশন। এইটুকু মাথায় রেখে তুমি তোমার আর্টিকেলটা লেখার চেষ্টা করো। এই আমার মোটামুটি কমন কথাবার্তাগুলো শেষ হয়ে গেল। তো এখন আমরা যাই একটা রিসার্চ আর্টিকেল লিখতে গিয়ে আমরা কি করব, আমরা আরেকটু অগ্রসর হই, তারপরে আমরা তোমাদের কোশ্চেন করার সুযোগ দিব আর কি। একটা রিসার্চ আর্টিকেলে কি কি থাকবে, হোয়াট, আমি কি করেছি, আমার টাইটেলটা কি ছিল, হো মানে আমার স্টাডি সাবজেক্টস কারা ছিল, হোয়ার এন্ড হোয়েন কোথায় কাজটি করেছি এবং কখন কাজটি করেছি, হোয়াই কেন করেছি, আমার অবজেক্টিভ কি ছিল, হাউ কিভাবে করেছি, আমার মেথডস কি ছিল, ভ্যারিয়েবলস মানে আমার আউটকাম মেজার্স কি ছিল, কি দেখেছি, ফান্ডিংস আমার রেজাল্ট কি ছিল, অবজারভেশন কি ছিল, কনক্লুশন অ্যান্ড রিকমেন্ডেশন। এই হলো তোমার, এই জিনিসগুলো একটা আর্টিকেলে থাকা উচিত। তাহলে রিসার্চ আর্টিকেলের বেসিক স্ট্রাকচারটা কি দাঁড়াইলো, এই বেসিক স্ট্রাকচারটা মিস্টার জর্জ 1989 প্রথমে একটা আরবিট্রারি বেসিক স্ট্রাকচারটা দিয়েছে, এবং এই বেসিক স্ট্রাকচার এগেইন ইট গোজ উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ দি মানে গোজ উইথ দ্য প্রিন্সিপলস অফ দি ইউনিফর্ম রিকোয়ারমেন্টস। ওই যে বলেছিলাম ইউনিফর্ম রিকোয়ারমেন্টস, ওই ইউনিফর্ম রিকোয়ারমেন্টস এর সাথে ম্যাচ করে মিস্টার জর্জ সাহেব 1989 একটা স্ট্রাকচার আমাদেরকে দিয়েছে, আর সেটা হলো এরকম। প্রথমে একটা টাইটেল দিব, সেই সাথে একটা শর্ট রানিং টাইটেলও দিতে পারি, টাইটেলের সাথে একটা শর্ট রানিং টাইটেল। রানিং টাইটেলটা কি আমি পরে আসতেছি। তারপরে অথর্স, প্রত্যেকটা অথরের নাম, ডেজিগনেশন, ইনস্টিটিউশন একদম ক্লিয়ারলি বলতে হবে। তারপরে অথর ফর করসপন্ডিং, করসপন্ডিং অথর কার সাথে করসপন্ড করবে, কোনো রিডার হইতে পারে, থ্রো মেইল যোগাযোগ করে আসে, আমাদের কাছেও আসে অনেক সময়। তার নাম, ডেজিগনেশন, ইনস্টিটিউশন, অ্যাবস্ট্রাক্ট উইথ কিওয়ার্ড, অ্যাবস্ট্রাক্টের জাস্ট নিচে কিওয়ার্ড আর ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রেশন নাম্বার নিচে দিতে হয়। তারপর ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্টস এন্ড অবজারভেশন, ডিসকাশন, কনক্লুশন অ্যান্ড রিকমেন্ডেশন, অ্যাকনোলেজমেন্ট এক সেন্টেন্সে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এক সেন্টেন্সে, কোনো দুই সেন্টেন্স না। তোমরা যখন থিসিস লেখো, ডিসার্টেশন লেখো, তখন অ্যাকনোলেজমেন্ট লেখো পুরা দুই পৃষ্ঠা ভরে, আর্টিকেল পাবলিশ করতে গিয়ে এইসব চলবে না,
থিসিস লেখার সময় কত লোকেরই অ্যাকনলেজ করো, হাজবেন্ডকে, ওয়াইফকে, বাচ্চাদেরকে, বয়ফ্রেন্ডকে, গার্লফ্রেন্ডকে, কারে করণ, এসব চলবে না। ওখানে শুধুমাত্র যাকে না করলেই নয় তাকে করতে হবে। যেমন সেখানে সেখানে যেমন করে তুমি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে রিসার্চটা করেছো, যে তোমাকে ফিনান্স করেছে কেবলমাত্র তার নামটা অ্যাকনলেজ করবা, উই অ্যাকসেপ্ট, কেমনে উই অ্যাকনলেজ দ্য ফিনান্সিয়াল সাপোর্ট গিভেন বাই অমুক, শেষ। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি থাকে এক লাইনে লিখতে হবে, থাকলে শুধু বলতে হবে দেয়ার ওয়াজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, না থাকলে বলতে হবে দেয়ার ওয়াজ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এক লাইনে। অ্যান্ড ফাইনালি রেফারেন্স লিস্ট, এটাই হলো একটা মোটামুটি স্ট্রাকচার। তাহলে কি কি টাইটেল উইথ শর্ট রানিং টাইটেল, অথর্স, করেসপন্ডিং অথর্স, অ্যাবস্ট্রাক্ট উইথ কিওয়ার্ড অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি নাম্বার, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্টস অ্যান্ড অবজারভেশন, ডিসকাশন, কনক্লুশন অ্যান্ড রিকমেন্ডেশন, অ্যাকনোলেজমেন্ট এক সেন্টেন্স, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এক সেন্টেন্স, আর অ্যাকনোলেজমেন্ট যদি না থাকে বাদ, লিখবাই না কিছু, রেফারেন্স লিস্ট, এই তো। অথরশিপ ক্রেডিট তুমি কাকে দিব জেনে রাখো, প্র্যাকটিস কি করবা না করবা তোমার বিষয়। অথরশিপ ক্রেডিট দিব শুধুমাত্র তাকে যার কন্ট্রিবিউশন আছে ইন কনসেপ্ট ডেভেলপমেন্ট, প্ল্যানিং, ডিজাইন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, এগুলোতে যার কন্ট্রিবিউশন থাকবে কেবল সেই অথর। যে কিছু জানে না, কিছুই জানে না, তাকে তো অথর করার কিছু নেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা, অথর হবে সেই ব্যক্তি যে আমার এই পাবলিশ আর্টিকেলের ইন্টেলেকচুয়াল রেসপন্সিবিলিটি নিতে পারবে, নেওয়ার যোগ্যতা আছে। এর অর্থ কি? এর অর্থ হলো এই পাবলিশড আর্টিকেলের উপর থেকে যদি পৃথিবীতে কোনো যে কেউ কোনো একটা প্রশ্ন করে, তাহলে সে যেন উত্তর দিতে পারে। যদি উত্তর দিতে পারে তাহলে বুঝতে হবে যে তার ইন্টেলেকচুয়াল রেসপন্সিবিলিটি আছে, আদারওয়াইজ তাহলে সে অথর হওয়ার যোগ্য, আদারওয়াইজ নট। বহু অথর আছে, আমরা যেগুলো করি, আমরাই বেশি আকামগুলো করি, অনেক দেশেই করে, এক বন্ধুর আর্টিকেলে আরেক বন্ধুর নাম দিয়ে দিলাম, সে জানেও না আর্টিকেলের মধ্যে কি আছে, তাহলে তার কি তার পক্ষে কি এসব উত্তর দেওয়া সম্ভব? সম্ভব না, সে কিন্তু অথর হওয়ার যোগ্য। তারপরে তাকে যে আমরা অথর করি যে আমার আর্টিকেল সম্পর্কে কিচ্ছুই জানে না, যেমন আমার ওয়াইফ আমার বহু আর্টিকেলে তার নাম দিয়ে দিস দিতে আমি বাধ্য হয়েছি, সে জানেও না এর ভিতরে কি আছে, আনইথিক্যাল। আর এই ধরনের অথরকে বলা হয় কি জানা হয়, যে গিফট অথর, গিফট, গিফট। সো নো গিফট অথর বিজনেস, নো বসিং, নো সিম্বায়োসিস। আমার বসের নাম দিয়ে দিলাম আমার আর্টিকেলে, এটা কিন্তু ঠিক না, সিম্বায়োসিস ঠিক না, তোমারটার ভিতরে আমার নাম, আমারটার ভিতরে তোমার নাম, ঠিক না। অনেকগুলো অথর থাকলে তাদের ইয়ে করবা অ্যাকর্ডিং টু দ্য ডিসেন্ডিং অর্ডার, অ্যাকর্ডিং টু দ্য ডিসেন্ডিং অর্ডার, যার কন্ট্রিবিউশন বেশি তাকে এক নম্বর অথর বানা, যার কন্ট্রিবিউশন কম তাকে আর একটু কম, এরকম মিউচুয়াল। একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, ধরো সায়েন্টিস্ট এ একটা কাজ করেছে, ডিজাইন অ্যান এক্সপেরিমেন্ট টু গ্রো দ্য নিউ ব্যাকটেরিয়া, একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করেছে, কিছু মিডিয়া তৈরি করেছে, করে নতুন একটা ব্যাকটেরিয়াকে গ্রো করানোর জন্য সে একটা করেছে। টেকনোলজিস্ট বি কে বলল, ইনস্ট্রাকশন দিল যে ইউ ডু দ্য এক্সপেরিমেন্ট, টেকনোলজিস্ট এক্সপেরিমেন্টটা করলো, করার পরে
positive growth পাওয়া গেল। এবার ওটা যদি পাবলিশ করে তাহলে কে হবে অর্থ? একমাত্র সাইন্টিস্ট এ, সে হবে অর্থ। আর বি কি? বি কে তুমি এখানে অ্যাকনলেজ করবে, কারণ সে তোমার কাজে সাহায্য করেছে। বি এর এখানে কোনো ইন্টেলেকচুয়াল ইনপুট নাই, প্ল্যানিং এ, ডিজাইন এ কোথাও কোনো ইনপুট নাই, সে জাস্ট কামলার মতো কাজ করেছে। কিন্তু যদি এরকম হইতো যে এই ডিজাইনটা করার পরে দেখা গেল এখানে কোনো গ্রোথ আসে নাই, নো গ্রোথ, নেগেটিভ রেজাল্ট ইন দি ফার্স্ট এক্সপেরিমেন্ট। এবার টেকনোলজিস্ট বি সায়েন্টিস্ট এ এর কাছে গিয়ে বলল যে স্যার আমার মনে হয় এই মিডিয়াতে যদি একটা অ্যালবুমিন অ্যাড করা যায় তাহলে কালচারটা পজিটিভ হতে পারে। সেখানে একটা ইন্টেলেকচুয়াল ইনপুট দিল সায়েন্টিস্ট এ, তাতে এগ্রি করলো। এগ্রি করলে আবার অ্যালবুমিন অ্যাড করে বসালো। বসানোর পরে দেখা গেল যে এবার পজিটিভ রেজাল্ট চলে আসছে। এইবার তুমি যেটাকে পাবলিশ করো তাহলে অথর কিন্তু হয়ে যাবে দুইজন, সায়েন্টিস্ট এ, টেকনোলজিস্ট বি। তবে এখানে এক নম্বরে যাবে সায়েন্টিস্ট এ, কারণ তার কন্ট্রিবিউশন বেশি। আর বিতে যাবে তোমার টেকনোলজিস্ট, বি যাবে সেকেন্ড। এইভাবে অ্যাকনোলজমেন্ট, যাকে করার তাকে করবা, এটা তো আর বলবো কি। টাইটেল কেমন হবে টাইটেল, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা মোটামুটি প্রিলিমিনারি কথাবার্তা গুলো বলে ফেলেছি, এখন আমরা মূল জায়গায় চলে আসছি। তো এ পর্যন্ত যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা একটু শুনতে পারি। যারা প্রশ্ন করবা তার আমরা আনমিউটে প্রশ্নটা করো। স্যার আসসালামু আলাইকুম। তখন জার্নালের এডিটর করে কি এই আর্টিকেলটা তিনজন রিভিউয়ারের কাছে পাঠায়। রিভিউয়ারকে বলা হয় যে এই আর্টিকেল সম্পর্কে আপনারা একটা কমেন্ট করেন, এটাকে পাবলিশ করার যোগ্য নাকি পাবলিশ করার অযোগ্য। তো এই তিনজন রিভিউয়ার, এবং সেখানে তোমার নামটা ব্লাইন্ডেড থাকবে, কার আর্টিকেল এটা সেটা জানাবে না। হ্যাঁ, পিয়ার রিভিউ কিন্তু এটা যে এই সাবমিশনটা কে করেছে তার নাম জানানো হবে না, ব্লাইন্ডেড রেখে এই আর্টিকেলটা পাঠানো হবে। পাঠালে তখন তিনজন রিভিউয়ার একটা কমেন্ট দিবে, সেই কমেন্টটা যদি তিনজনেরটাই পজিটিভ হয় ওকে পাবলিশ করে ফেলবো। আর যদি কারোরটা কি বলে কারেকশন থাকে তখন তোমাকে ডাকবে, এডিটর তোমাকে ডাকবে, ডেকে বলবে যে আপনার এই জায়গায় কারেকশন করে। আর যদি রিভিউয়ার এরকম কমেন্ট করে যে ইট ইজ নট সুইটেবল ফর পাবলিকেশন তাহলে তুমি রিজেক্টেড। সাধারণত 10 জার্নাল পেজ মানে 5 পাতা, 6 পাতা এরকম আর কি, এর বেশি তো আমরা যাই না। স্যার আমার কোশ্চেন। হ্যাঁ বলো স্যার, আমার একটা কোশ্চেন আছে। বলো স্যার, রেফারেন্স মিনিমাম অর ম্যাক্সিমাম কতটা দেওয়ার নিয়ম আছে, এরকম কোনো গাইডলাইন আছে? না, এটা টেম্পোরাল গাইডলাইন আছে, কোনো হার্ড এন্ড ফাস্ট গাইডলাইন না, এটা টেম্পোরাল গাইডলাইন। সেটা কালকেই আলোচনা করব ওই যে ইয়ার সাথে আসে। তো মোটামুটি আমরা একটা পাবলিক আর্টিকেলের মধ্যে 20-25টা থেকে 30টা যথেষ্ট যথেষ্ট। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল।
তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে। এখন রুলস হলো এই যে তুমি যদি 5 বছর পরে গিয়ে এই পাবলিকেশনটা করতে যাও, তখন কোন জার্নালের এডিটর তোমার এই আর্টিকেলটা নিতে চাইবে না, বলে যে আপনি 5 বছর পরে আইসেন পাবলিশ করতে, এটা কি হয়? তো সাধারণত 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে করে ফেলাটাই ভালো, উইদিন 1 ইয়ার করাটা ভালো, তাহলে সব জার্নাল এটাকে অ্যাকসেপ্ট করে। তা নাহলে কিন্তু অনেক কিছু হয়ে গেছে বাদ এরকম। যে তুমি তোমার আর্টিকেল লিখতে গিয়ে যদি কারুর কথা টেনে আনো আর সেই লোকটার নাম যদি না লেখো, সাইট না করো, রেফারেন্স না দাও, এটার নামই হলো প্লেগারিজম। এটা নাই মানে অন্যের কথা তুমি সাইট করতেছো, লিখতেছো অ্যাকর্ডিং টু দিস, এরকম লিখতেছো, কিন্তু এই কথাটা কার সেটা কিন্তু তুমি নাম লিখলাম। যদি না লেখো তাহলে মিনিং হয়ে যাবে যে এই কথাটা তোমার, আসলে কথাটা তোমার না, তথ্যটা কিন্তু তোমার না, এটাই তো প্লেগারিজম। এখন তুমি যদি বলো যে প্লেগারিজম অ্যাভয়েড করার উপায় কি, উপায় তো খুব সহজ। তুমি যখনই কারোর কথা সাইট করবা তোমার আর্টিকেল, সাথে সাথে তার নামটা উচ্চারণ করবে, তার নামটা ব্রেকেটে দিবা, সাইটেশন যেভাবে করে সেইভাবে, তাহলে তোর প্লেগারিজম হল। আরেকটা হলো যে মানে দুইটা জিনিস আছে রেফারেন্সের সাথে, হয়তো এগুলা মানে তোমরা কিছু কিছু দেখেছো, যে কারো কোনো একটা আর্টিকেল কারোর একটা তথ্য তুমি একদম হুবহুব লাইন বাই লাইন উঠায় দাও, মানে ডাইরেক্ট কোটেশন, এটার একটা নিয়ম আছে। আবার যদি প্যারাফ্রেজিং করো সেখানে একটা নিয়ম আছে, তবে দুই ক্ষেত্রেই তোমাকে রেফারেন্স দিতে হবে। রেফারেন্স না দিলে তুমি প্লেগারিজমে পড়ে যাবে। আর এই প্লেগারিজম চেক করার এখন ভালো ভালো জার্নালের মানে সুন্দর সুন্দর সফটওয়্যার আছে আমাদের দেশে, যদিও জিনিসগুলো এখনো সেইভাবে কার্যকরী না। বাইরের কোনো জার্নালে তুমি যদি আর্টিকেল পাঠাও, তারা কিন্তু প্লেগারিজম চেকে পাঠায় দেয়, প্রথমে পিয়ার রিভিউ করার আগেই প্লেগারিজম চেকে পাঠায়, আগে দেখে আগে প্লেগারিজম চেক করে, যদি কোনো প্লেগারিজম না থাকে তাহলে পিয়ার রিভিউতে পাঠাবে, আদারওয়াইজ সোজা তোমার যা আর্টিকেল ফেরত দিয়ে দেবে। কারণ পিয়ার রিভিউ তো এটা একটা কস্টলি জিনিস, যারা রিভিউয়ার তাদেরকে অনেক পেমেন্ট করতে হয়, একটা প্লেগারিজমে ভরা একটা জার্নালকে তো অযথা তুমি মানে এডিটর পয়সা খরচ করবে, এর জন্য প্রথমেই পাঠায় প্লেগারিজম চেক। প্রত্যেকটা জার্নালে কিন্তু একটা সেকশনই থাকে প্লেগারিজম চেক, কাজে এটা তুমি খেয়াল রাখবে। তাইলে স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, বলো স্যার। একটা প্রশ্ন, ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে এই জিনিসটা কি আমি এখনো বুঝলাম? ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হলো এটা জার্নালের কোয়ালিটিটা কেমন, এটা বোঝার জন্য একটা কোয়ালিটেটিভ স্কেল। দেখো মানে এই যে তুমি আবগার স্কোর করো বা গ্লাসগো কমা স্কেল করো, করছো না তো, এই স্কোর গুলো দিয়ে আমরা কি বের করি? ধরো জিসিএস স্কোর, এটা যত মানে আমি তো ভুলে গেলাম, এটা কি খুবই ভালো 15 হলে, আর যত কম হবে ততই খারাপ, এই তো বিষয়টা। একই ভাবে তোমার ইম্প্যাক্ট ফ্যাক্টরের একটা, প্রত্যেকের জার্নালের একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে। তুমি ধরো এই যে তুমি মানে জিসিএস কোডটা করো, রোগীর অনেকগুলা তথ্য নিয়ে করো, অনেকগুলা তথ্যকে একত্র করে একটা স্কোরিং সিস্টেমে ফেলে এই যে মানে কি বলে 0 থেকে 15 পর্যন্ত একটা স্কোর করা হয়। একইভাবে কোন একটা জার্নালের অনেকগুলা আসপেক্ট ধরে,
মানে এই জার্নালের সার্কুলেশন কপি কত হয় প্রতি বছরে, এবং এই জার্নালে যে সমস্ত আর্টিকেল পাবলিশ হয় সেগুলো প্রতি বছরে কয়টা সাইটেশন হয়, এরকম অনেক আসপেক্ট আছে। এই সমস্ত আসপেক্ট ধরে ধরে স্কোরিং করে একটা ফাইনাল স্কোর করা হয়, আর সেই ফাইনাল স্কোরটা হলো ইম্প্যাক্ট ফ্যাক্টর। আর এই ইম্প্যাক্ট ফ্যাক্টরটা যত বেশি হবে এই জার্নাল তত ভালো। একটা পয়েন্ট আছে জার্নালে, সেটা হলো যে পাবমেডে ইন্ডেক্সড কিনা, এটার উপর একটা পয়েন্ট আছে। এরকম নানান বিষয়ের উপর পয়েন্ট দিয়ে দিয়ে তারা একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর তৈরি করে। আমি তোমাকে কনসেপ্টটা বললাম, কোন কোন জিনিস ধরে ধরে করে এগুলো আমি ডিটেইলস তোমাকে বললাম না। ইম্প্যাক্ট ফ্যাক্টর বলো স্যার, পাবমেড ইন্ডেক্স কি কোনো নন পেইড জার্নাল আছে কিনা স্যার? মানে নন পেইড জার্নাল মানে কি? যে কোনো পাবলিকেশন করতে স্যার প্রতিটা জার্নালই তো মনে হয় স্যার কিছু যে পেইড করতে হয় স্যার। হ্যাঁ 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 ও আচ্ছা, নন পেইড জার্নাল পাবমেডে কিছু কিছু আছে, যে সমস্ত জার্নালকে কোন না কোন ফিলান্থ্রপিক গ্রুপ ফাইন্যান্স করে, মানে কেউ না কেউ জার্নালকে ফাইন্যান্স করে, জার্নাল পাবমেডকে ফাইন্যান্স করে, কিন্তু যারা আর্টিকেল সাবমিট করে তাদের কাছ থেকে টাকা নেয়, এরকম কিছু আছে স্যার। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশনের ক্ষেত্রে কোনো বেরি করে না? বেরি তো এটাই করবে, তোমার ন্যাশনাল জার্নালের ইনস্ট্রাকশন টু অথর যেটা সেটা খুব রিল্যাক্স থাকে, অত রিজিড কোনো জিনিস থাকে না, কিন্তু ইন্টারন্যাশনাল তো অনেক রিজিড, একদম রিজিড। বাংলাদেশের প্রমোশনের ক্ষেত্রে স্যার আমাদের সেই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নাল, হ্যাঁ বাংলাদেশে যেগুলো জার্নাল আছে তার মধ্যে ICGRB জার্নালটা, BMRC জার্নালটা, পাবমেড ইন্ডেক্স না, তবে বিসিএস জার্নাল কিন্তু তোমার ইয়াতে আছে বলে, মানে আমাদের বিসিএস জার্নাল এখনো ইন্ডেক্স জার্নাল না, মানে পাবমেড এখনো ইন্ডেক্সড হয় নাই, তবে আমাদের বিসিএস জার্নালটা কিন্তু আমাদের ইয়াতে আছে, ওয়েবসাইটে আছে, বাংলা জলে আছে, তারপর ওয়েবসাইটে আছে। বিসিএস জার্নালের পাবলিকেশন কিন্তু মোটামুটি ওয়েট ক্যারি করে মোটামুটি। স্যার গাইনিদের জন্য স্যার কি রকম জার্নাল আছে স্যার? গাইনিদের জন্য অনেক সুন্দর সুন্দর জার্নাল আছে, ইন্টারন্যাশনাল জার্নাল অফ গাইনোকোলজি এন্ড অবস্ট্রেটিক্স, সবচেয়ে মানে একদম রয়্যাল গাইনি অফ ইন্টারন্যাশনাল জার্নাল অফ গাইনোকোলজি এন্ড অবস্ট্রেটিক্স, এরকম একটা জার্নাল আছে, খুবই ভালো, এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর খুবই হাই। তবে ওটাতে পাবলিকেশন করতে পারাটা কফলের ব্যাপার, খুব ভালো যা আর্টিকেল হইলে করা যায়, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ওরা অ্যাকসেপ্ট করে না। স্যার আমাদের দেশের গুলো ন্যাশনাল গুলো তোমাদের যে ওজিএসবি জার্নাল ওইটা ছাড়া আর কিছু আছে স্যার স্পেসিফিকলি? তো অনেক ভালো জার্নাল, তারপরে এছাড়া শুধু গাইনি অপসের জার্নাল ওইভাবে বলতে আমাদের দেশে নাই স্যার। আমাদের এই যে প্রত্যেকটা মেডিকেল কলেজে যে জার্নাল এটা আছে, আমরা কি তাহলে এগুলো তো মেডিকেল কলেজের জার্নাল, এটা তো শুধু গাইনি না, শুধু স্যার।